হাই গাইজ, হোপ তোমরা সকলে খুব ভালো আছো। দেখছো আমাদের সাথে এখন আমি আকাশ, সিঙ্গার, মিউজিক কম্পোজার, বাংলাদেশের ডান্সিং সেন্সেশন কবির খান আমাদের সাথে রয়েছে, এবং আরেকটা পাগল পোলা পাশে রয়েছে, এ পর্দার পেছনে কাজ করে, বাট হি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড। কবির যে গানে নেচে সবচেয়ে বেশি ফাটিয়ে দিয়েছে গোটা বাংলাদেশ, সেটা হচ্ছে, গানটার নাম বলে দাও, সেটার গানটা যে রিমিক্স করেছেন তিনি হচ্ছে এই, এবং এনাকেও খোঁজা হচ্ছে ইউজিদের গানে, মজা করছে আর কি। বাট আই রিয়েলি এনজয় ওদের পারফরমেন্স, ওদের কাজ খুব ভাল লাগে। এস আর কে সুমন যেরকম ভালো এডিটার, যেরকম ভালো ডিওপি, সেরকম ভালো রিমিক্সটাও বানায়। আর আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এর আগে কবির আমার আর এস আর কে কম্বিনেশনে একটা গান, কোলাবোরেশন একটা গান এসেছিল ঈদের চাঁদ, যেটা তোমরা আপন করেছো, এবং তার জন্য আমি তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সালাম জানাতে চাই। আর দিস টাইম আমরা আসছি এই ঈদে, গানটার নাম হচ্ছে, বলে দাও শর্মিলা, 1 2 3 ক্রাশ খাইছি, একদম ফাটিয়ে দিব এবার ঈদে আমাদের সাথে, এবার সবাই ক্রাশ খেয়ে যাবে, এবং ভিডিওটা যারা দেখবে অবশ্যই ক্রাশ খাবে। আই হোপ, কারণ খুব ভালো হয়েছে সবকিছু। এই গানটা টিউনটা করেছি আমি, লিখেছি আমি, কিন্তু গানটার মিউজিক করেছে কিন্তু এস আর কে সুমন। ফার্স্ট টাইম আমার গান বাংলাদেশের কেউ একজন মিউজিক বানালো, মানে যেটা আমার কম্পোজিশন। তো খুব ভালো করেছিস ভাই, সিরিয়াসলি, তুই মানে সামনে বলে বার খাওয়াচ্ছি না তোকে, আর তুই সবই আপনার জন্য, আপনার জন্য না, তুই জানিস মানে আমি কতটা খুঁতখুঁতে একটু জানিস, তুই পারফেকশনিস্ট, ততক্ষণ ঠিক নয়। খুব ভালো করেছে, তেমনই ভালো পারফরমেন্স করেছে কবির, এবং আমি সত্যি করে বলছি কবিরের কাছে আমি থ্যাঙ্কফুল, কারণ ওরা এই গরমে উইদাউট এনি কন্ডিশন, এখানে কিন্তু কোনো আর্থিক লেনা দেনা নেই আমাদের মধ্যে, পুরোটাই ভালোবাসা, সব ভালোবাসার জন্য। এবং আমি একটা জিনিসই চেয়েছিলাম, যে আমি সকলের সামনেই বলি যে কবির কাভার ডান্স করে আজ এতটা পপুলার হয়েছে, এতটা তার চ্যানেল গ্রো করেছে, আমি ওর এই চেষ্টাটাকে আমি খুব, মানে যখন একটা ছেলে যখন গ্রাসরুট লেভেল থেকে উঠে উইদাউট এনি সাপোর্ট, কোনো গডফাদার ছাড়া, তাদেরকে দেখলে আমার নিজের কথা মনে পড়ে, মানে আমারও কেউ ছিল না, আমি একা একা লড়ে যতটুকু পাওয়ার পেয়েছি করার করেছি। তো কবিরকে আমি খুব চাইতাম, কবিরের পারফরমেন্স আর লুক বা অ্যাটিচিউড দেখে আমার এটাই মনে হতো যে ও কভার ডান্স করার জন্য শুধু কিন্তু নয়, ওর যেটা রয়েছে, হি ক্যান বিকাম আ মডেল, হি ক্যান বিকাম আ হিরো, হি ক্যান বিকাম আ পারফর্মার, এটা সবারই সামনে বললাম। তুই বেশি পাম খাবি না, তো এটা আমি ওকে কথা দিয়েছিলাম যে একটা আমি নতুন গান বানাবো, সেটা তুই থাকবি হিরো, এবার তুই বল। আমি নিজেও অনেক কি বলবো, আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আনন্দিত আমি। আমি আকাশদা, আমার আমি একদম শুরু থেকে আকাশদার অনেক বড় ফ্যান, আমি যে তার একটা গানে আমি আমার অফিসিয়াল, মানে আমার প্রথম কাজ তার সাথে করতে পারবো আমি এটা কখনো ভাবিনি। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে, আর অবশ্যই চাইবো আপনারা যদি ওরকম ভাবে ভালোবাসা দেন, আপনাদের সাপোর্ট ওরকম ভাবে আমরা পাই, আমি চাইবো যে দাদার সাথে আমি আরো কাজ করতে চাই, ইনশাআল্লাহ ডেফিনেটলি উইল ওয়ার্ক এগেইন। এবং আমার মনে হয় এই গানটা বেরোনোর পর তোকে শুধু আমাকে না, অনেক প্রোডাকশন কোম্পানি বা অনেক আর্টিস্টও তোকে ডাকবে যে ভাই তুই মডেল হ, তুই পারফর্ম কর আমাদের গানে। আর সো সবাই আপনাদের ঈদের অনেক শুভেচ্ছা আমি আগাম জানাচ্ছি, আর বন্ধুরা আমি চেষ্টা করি ইন্ডিয়াতে থেকে, যে কারণ আমি জানি ঈদে নিয়ে, ঈদে তোমাদের আমার গানের একটা অপেক্ষা থাকে, যে প্রত্যেকে জিজ্ঞেস করো দাদা কী আসছে, নতুন আসছে, সেটা আমাকে সত্যি খুব ইন্সপায়ার করে। তোমরা যত যত এই উত্তেজনাটা তোমাদের মধ্যে থাকবে, আমি চেষ্টা করে যাব গান করার। তো ক্রাশ খাইছি আগামীকাল আসছে 1 জুলাই আমার ইউটিউব চ্যানেল থেকে, আর আমি কখন দাদা কখন আসবে, সকালে সকালে করে দেবো রিলিজ, এটা সকালেই রিলিজ করে দেবো। তো তোমরা আনন্দ করো ঈদের, এবং তার সাথে আমি একটু দুঃখের সাথেই, যেটা এতদিন বলিনি কোথাও, যে আমাদের বাংলাদেশের সিলেট এবং ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়ার যে শিলচরে যে বন্যা আর হাহাকার চলছে, তার থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, দোয়া করব আল্লাহর কাছে যে আপনারা আপনাদের কষ্টের পরিস্থিতি থেকে তাড়াতাড়ি মুক্তি পান, আপনাদের জীবন আবার স্বাভাবিক হোক। জানি অনেককে অনেক সাহায্যের হাত বাড়াচ্ছে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। তো সব মিলিয়ে আপনারাও আপনাদের ঈদ খুব ভালো করে কাটান, বেস্ট অফ লাক টু অল অফ ইউ, যতদূর উইশ করে দে। বাই এভরিওয়ান, টেক কেয়ার, টাটা।